আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লিসন নিয়ে আলোচনা করব, যেটা জানতে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার মাস্টার হাউস 24 ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি কি জানতে হলে সবাই সক্রিয়ভাবে পার্টিসিপেট করো। আজকে আমি তোমাদের জন্য কমপ্লেক্স টু সিম্পল কীভাবে চেঞ্জ করতে হয় অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করছি, আর এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বেশি বকবক না করে চলো এবার মূল বিষয়ে চলে যাই, হোয়াইট বোর্ডে গিয়ে দেখি তাহলে আজকের আমাদের কমপ্লেক্স থেকে সিম্পল কোন বিষয়ে রয়েছে সেটা জানার জন্য চেষ্টা করি। চলো বন্ধুরা, তাহলে টপিকস হচ্ছে অন কমপ্লেক্স টু সিম্পল। কমপ্লেক্স এবারে হোয়েন্দে থাকবে বন্ধুরা, কিন্তু হোয়েন্দে থাকলে আমরা এখানে হোয়েন্দে আমরা সিজন বোঝাবো। সিজন মানে ঋতু। তা আমরা জানি বন্ধুরা, ছয়টি সিজন আছে আমাদের দেশে। তো সিজন যদি থাকে তাহলে কীভাবে আমরা চেঞ্জ করব সেটা জানার চেষ্টা করব। সাবজেক্ট থাকবে, তারপরে ভার থাকবে, অবজেক্ট থাকবে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে আমরা দেখতে পাবো প্রিন্সিপাল ক্লজ, যে সাবজেক্ট আছে, ভার আছে, আর কী আছে, অবজেক্ট আছে। আর এটা সিম্পল করার সময় আমরা কীভাবে এটা সিম্পল করব বন্ধুরা জানার জন্য আমরা সবাই চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা ইন দেব, অথবা আমরা ডিউরিং দেব, তারপরে আমরা কী ব্যবহার করব, সিজন মানে যে ঋতুটা থাকবে সেই ঋতুটা ব্যবহার করব। এবং প্রিন্সিপাল ক্লজ, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, যেটা আনচেঞ্জ, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। তোমাদের জন্য আমি কয়েকটি উদাহরণ রেখেছি, এই উদাহরণগুলো যাতে তোমরা বুঝতে এবং জানতে পারো, এবং সবাই আমার সাথে এবারে লিখে নেবে। আশা করি বন্ধুরা তোমাদের প্রয়োজনীয় খাতা কলম নিয়ে তৈরি আছো। ওকে, তাহলে শুরু করি আমরা চেঞ্জ করা। আশা করি তোমরা স্ট্রাকচারটি সবাই লিখে নিয়েছো। তাহলে আমি এবার ওয়ান বাই ওয়ান চেঞ্জ করি, আর তোমরা আমার সাথে লেখো, বুঝে নাও, এবং তোমাদের বাস্তব জীবনে যাতে তোমরা সুন্দরভাবে এটা অ্যাপ্লাই করে সাকসেসফুল হতে পারো। ওকে, যে কোনো এক্সাম, যে কোনো বাস্তব ক্ষেত্রে যাতে সুন্দরভাবে তোমরা তোমাদের নিজেদেরকে তৈরি করতে পারো। তাহলে আমরা শুরু করি বন্ধুরা। প্রথম, হোয়েন ইট ইজ রেনি সিজন, তাহলে সিম্পল করার সময় কী হবে, আমরা বলতে পারি ইন রেনি সিজন। ওকে, বর্ষাকালে কি হয়, সারাদিন বৃষ্টি হয়। ওকে, ইট রেইনস অল ডে লং। ওকে, অল ডে লং, সারাদিন বৃষ্টি হয়। বন্ধুরা আশা করি খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছ, বর্ষাকালে আমরা দেখতে পাই সারাক্ষণ বৃষ্টি হয়। তাহলে আমরা অবশ্যই বুঝতে পেরেছি বন্ধুরা। এবারে নেক্সট নাম্বার আই এম গোয়িং টু চেঞ্জ। ওকে, আশা করি তোমরা সবাই আমার সাথে বোঝার চেষ্টা করছো এবং লিখে নেওয়ার জন্য সবাই মানসিকভাবে প্রস্তুত রয়েছে। ওকে, তারপর নেক্সট নাম্বার আই এম গোয়িং টু চেঞ্জ অ্যান্ড ইউ উইল রাইট ডাউন উইথ মি। এখানে বন্ধুরা উইন্টার মানে আমরা জানি শীতকাল। তাহলে শীতকালে কী হয়, ডিউরিং উইন্টার, ডিউরিং লিখতে পারি আমরা, ডিউরিং উইন্টার মানে শীতকালে কী হয়, শীতকালে দ্য নেচার, নেচার মানে প্রকৃতি, এবারে লুকস মানে দেখায়, কীরকম দেখায়, বেয়ার লিপস, বেয়ার লিপস অফ ট্রি। ওকে, গাছপালা পত্রশূন্য দেখায়। তাহলে আমরা শীতকালে প্রকৃতি দেখি, গাছপালা পত্রশূন্য দেখায়, অর্থাৎ মনে হয় যেন প্রকৃতি
একদমই অসুন্দর মনে হচ্ছে, গাছপালা কোনো পাতা নেই। ওকে বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, এবার নেক্সট নাম্বার আই এম গোয়িং টু চেঞ্জ মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। ইন স্প্রিং, ইট ইজ হোয়েন ইট ইজ স্প্রিং, যখন বসন্তকাল, দি কাক্কো সিংস সুইটলি। ওকে, তাহলে কি হচ্ছে, ইন স্প্রিং, ইন স্প্রিং বসন্তকালে দা কাক্কো সি ইউ সি কে কাক্কো সিংস মানে গান গায়। কীভাবে গান গায়? সুইটলি, মিষ্টি সুরে গান গায়। আমরা কোকিলের গান শুনতে পাই বসন্তকালে। ওকে, আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ বন্ধুরা। এবারে আমি নেক্সট নাম্বার চেঞ্জ করব, তোমরা সবাই আমার সাথে আশা করি লিখে রাখছো তোমাদের খাতা কলমে। ওকে, তাহলে আমরা এবার চলে যাচ্ছি নেক্সট নাম্বার বন্ধুরা, সেটা কি, হোয়েন ইট ইজ অটাম, যখন শরৎকাল থাকে তখন আমরা কীভাবে কীরকম দেখা যায় প্রকৃতিটা। ইন অটাম, ইন অটাম দ্য নেচার লুকস ভেরি বিউটিফুল। অর্থাৎ হেমন্তকালে প্রকৃতি অত্যন্ত সুন্দর দেখায়। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম বন্ধুরা। এবারে নেক্সট নাম্বার আই এম গোয়িং টু চেঞ্জ অ্যান্ড ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই ইন ইউর রিয়েল লাইফ হোয়েন ইট ওয়াজ উইন্টার। তাহলে ইন উইন্টার, ইন উইন্টার শীতকালে, শীতকালে যে জেরিস মাদার, জেরিস মাদার কেম কেম টু দা অরফ্যানস। ওকে, ভেরি ইন্টারেস্টিং। ইন উইন্টার মানে শীতকালে জেরিস মাদার কেম টু দা অরফ্যানস, এতিমখানায় আসতো এবং সেই সময় তার জন্য জুতা আনতো। আসলে একটা গল্প ছিল, সুন্দর এক্সাইটিং গল্প, আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা আজকে হোয়েন দিয়ে শিখলাম, সেটি হচ্ছে কি, সিজন মানে কি, ঋতু। ঋতু বোঝালে কীভাবে আমরা চেঞ্জ করি সেটা আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি, সবারই আশা করি বুঝতে পেরেছ। সবার সুস্বাস্থ্য কামনা করি। আজকে তোমাদের যে বিষয়টি আলোচনা করলাম এই বিষয় যদি বুঝতে তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে জানাবে, আমি পরবর্তী বিষয়ে আরও এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ তোমার সবার সুস্বাস্থ্য কামনা করে তোমাদের দীর্ঘায়ু জীবন কামনা করি। তোমরা সুন্দরভাবে লেখাপড়া করো অনলাইনে ঘরে বসে, তোমাদের ক্লাস কিন্তু এখন শুরু হয়ে গেছে, তোমরা এখন ক্লাসে তোমাদের পড়াশুনো করতে পারবা, পাশাপাশি তোমরা অনলাইনেও লেখাপড়া করতে পারবা। অনলাইনে লেখাপড়া শেখার জন্য আমি তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।